ঝাঁকে ঝাঁকে ভ্রমর মাছি উড়ে এসে বসে, চলুন আমরা সবাই ডুবি খেজুর গাছে বসে। প্রিয় বন্ধুরা, এই মায়াবী দৃশ্য, কি মায়াবী দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন! এইরকম দৃশ্য যারা, যে ভাইরা ফুটিয়ে তুলছে সৃষ্টিকর্তার অশেষ রহমতের মাধ্যমে, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে লাখো সালাম। প্রিয় বন্ধুরা, গাসিল ভাইয়ের মুখে হাসি, নীরবে বাজে সুখের বাঁশি। আপনারা দেখতে পাচ্ছেন একজন গাসিল ভাই গাছ লাগাচ্ছে মনের সুখে, তার মুখে মিষ্টি হাসি। নিশ্চয় তার তিনি নীরবে বাজাচ্ছেন সুখের বাঁশি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এমন সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলার লক্ষ্যে আমি আজ এসেছি রাজশাহী জেলার চারঘাট বাঘা থানার বাঘার একটি সুন্দর রূপ লাবণ্য ভরা একটি গ্রাম, যে গ্রামের নাম তুলসীপুর। এই গ্রামটি এতটাই সুন্দর, তার সৌন্দর্য ধন সম্পদ দিয়ে এতটাই ভরে আছে যে আপনি এখানে আসলে মন চাইবে শুধু ঘুরতে আর ঘুরতে। তো বন্ধুরা, চলুন আমার সঙ্গে থাকুন, আজ আমরা দেখব সেই রূপ লাবণ্য ভরা গ্রামটি, যে ভাইরা আল্লাহর প্রকৃতির সুন্দর ব্যবহার করে যারা এই রূপ লাবণ্য আরও ফুটে তুলছেন তাদের সাথে আমরা ঘুরব। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হলো খেজুর গাছের রস, কীভাবে এক নম্বর খেজুর গাছের রস তৈরি করা হয় এবং সেই রস দিয়ে সুন্দর করে গুড়, বিভিন্ন ধরনের গুড় তৈরি করা হয়, সেই বিষয়টা দেখাবো। অবশ্যই আমার এই ভিডিও জুড়ে আপনারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছে কি সুন্দরভাবে আমার সেই ভাইরা, আমার সেই আপন ভাই, আমার সেই ভাই প্রাণের ভাই, যে ভাইদের মাধ্যমে আজ প্রকৃতি এত সুন্দরভাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ লাগানোর উদ্দেশ্যে যিনি খেজুর গাছে অনায়াসে, আমরা মাটিতে যেভাবে ঘুরে বেড়াই, তিনি অনায়াসে কী সুন্দরভাবে একটা খেজুর গাছে উঠে যাচ্ছেন এবং সেই রসা বা দড়ির মাধ্যমে নিজেকে ঝুলিয়ে সুন্দর করে খেজুর গাছ লাগাচ্ছেন। এভাবে ঘুরতে ঘুরতে আমি তার পেছন পেছন যাচ্ছিলাম, তার খেজুর গাছ লাগানোর সেই সুকৌশল কৌশলগুলো আমি দেখছিলাম এবং ভাবছিলাম এরাই হচ্ছে মাটির মানুষ, এরাই হচ্ছে মাটির গৌরব, এরা হচ্ছে জাতির গৌরব, এরাই হচ্ছে এটা কার গাছ আমি ভাইয়ের পিছ পিছে আমার ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এবং তার কারুকার্য, তার আসলে তিনি যেভাবে গাছ লাগাচ্ছিলেন এই বিষয়গুলো জাতের আম গাছ জন্যই পিছ পিছ ঘুরছিলাম। দেখুন প্রিয় বন্ধুরা, এখানে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা আসলে কত ছোট, আপনারা দেখতে পাচ্ছেন এক মানুষের সমান গাছ। এইটাতেও আসলে রস তৈরি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আসলে প্রথমে যেটা খেজুর গাছ প্রথমে তৈরি করার জন্য আপনার এইভাবে আসলে এই ডালগুলা ছেঁটে নিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এইভাবে দাগ কেটে কেটে এই ডিজাইনটা তৈরি করা হয় সঠিকভাবে রসটা আসার জন্য। এটা এভাবে চাষার পরে মোটামুটি চার দিন এভাবে চেষে নিতে হয়, তারপরের দিন থেকে আসলে রসে যে নাড়িটা সেটা পাতা হয় এবং রস পড়ে, সেটা আমরা দেখাবো। এখন এগুলা চাষার ফলে কি রসাক্ত হয়ে গেছে এবং ফোঁটা ফোঁটা রস এই যে এই নালি দিয়ে পড়ছে, এখন এখানে কোর পাতলে এই রসগুলো আসলে ধীরে ধীরে নাড়িটা, রসের নাড়িটা পূর্ণ হবে। মূলত এভাবে আসলে খেজুর গাছের রস তৈরি করা হয় এবং এটা পুরা শীতের সিজনটাই, মানে পুরা শীতটাই না ভাই, পুরা শীতটাই আসলে খেজুর গাছের রস এভাবে উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসের নাড়িটা এভাবে পেতে দেওয়া হলো,
এই নাড়ি দিয়ে আসলে আপনার রসটা করে ভিতরে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আর এই রসগুলো আসলে মূলত দুপুরের দিকে এটা পাক চেয়েছে আসলে নাড়িটা পাতা হলো, এবং এটা সকালবেলায় একদম সকাল সকালে যারা যেসব গাছ লাগে তারা সকাল সকালে রসগুলো সংগ্রহ করে চুলায় রসের চুলাতে রান্না মানে রসের চুলাতে জাল দিয়ে এটা গুড় তৈরি করা হয়, বিভিন্ন বিভিন্ন আইটেমের গুড় তৈরি করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন বাঘা থানা তুলসীপুর গ্রাম, যেটা রাজশাহী জেলার বাঘা থানা তুলসীপুর গ্রামে অবস্থান করছি, এবং এখানে আমার একমাত্র বিহাই যিনি আসলে অনেক খেজুর গাছ একসঙ্গে যত্ন নেন এবং এটা রস তৈরি করেন। তো আমি আসলে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এই খেজুর গাছ আসলে কোন সময় থেকে এটা শুরু করা হয় আপনার খেজুর গাছ লাগানো, এবং কখন শেষ হয়? কার্তিক মাসের প্রথম থেকে, কার্তিক মাসের প্রথম থেকে শুরু হয়। আর ধরেন চৈত মাস পর্যন্ত চলে, চৈত মাস পর্যন্ত মোটামুটি এটাই হয়, তারপরে আর রস পড়ে না। তো আসলে সুস্বাদু রসটা আসলে মানে কখন পাওয়া যায়? এটা মাসের রস, মাঘ মাসের, আসলে মাঘ মাসের আসলে রসটা বেশি টেস্টি হয়। আর গুড় আসলে কয় রকম গুড় হয় এই রস থেকে? লালি গুড় বা খুই, লালি গুড়, পাটালি হয়, এবং এগুলো বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা খেজুর গাছ লাগে তাদের গাছিল বলা হয়, তাদের আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাটাল, এটা হচ্ছে বাটাল, এখানে বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয়, এবং দড়ি লাগে গাছ ওঠানোর জন্য, এই মোটা দড়ি, এই দড়ি দিয়ে মাঝের সঙ্গে ইয়া করে গাছে উঠতে হয়, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রিয় বন্ধুরা, আসলে আপনারা যদি খাঁটি গুড় পেতে চান অবশ্যই এই মাঘ মাসে রসের যে গুড় তৈরি হয় সেটা খুব টেস্টি। শীতের শীতল অনুভূতি লেপের আদর মাখায়। প্রিয় বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখনো শীতের সকালটা কতটা দাপট চারিদিকে কুয়াশাচ্ছন্ন। এখন আসলে এরকম সকালবেলায় প্রত্যেকটা গাছিল যারা খেজুর গাছের চাষ করে বা খেজুর গাছের রস তৈরি করে তারা খেজুর গাছের রস সকালবেলায় নামিয়ে নেয়। এটার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কোনো কিছু ছাড়াই তরতরে উঠে যাচ্ছে গাছে, অবাক করার মতো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সে সকালবেলায় গাছটা যদিও পিছিল থাকে তারপরেও কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনটায় রসের নাড়িটা নিয়ে কীভাবে নেমে আসছে, এটাই হচ্ছে দেখার সৌন্দর্য, এবং এটাই হচ্ছে খেজুর রস পাড়ার সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এমন একটি পিছিল গাছে সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো কিছু ছাড়াই আবার নেমেও যাচ্ছে। আমরা কি পারবো এমনভাবে এমনভাবে প্রকৃতির সঙ্গে সদ্ব্যবহার করে? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, কখনো ভিডিও ছেড়ে যাবেন না। আজ আমরা এই রসগুলো সংগ্রহ করে কিভাবে এটা জাল দেওয়া হয় এবং গুড় তৈরিতে কি কি মেশানো হয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর আম গাছের মাছ দিয়ে ভালো হয় না, আর ভাই উঠে গেল উপরে এবং রস পাড়ছে। এইভাবে আসলে সকালটায় প্রত্যেকটা গাছে, এবং যারা খেজুর গাছের রস আবাদ করে, চাষাবাদ করে বা আহরণ করে গাছ থেকে, তার এইভাবেই এই অবর্ণনীয় সৌন্দর্য মাধ্যমে তারা খেজুর গাছ থেকে রস পাড়ে। দৃশ্যটা খুবই সৌন্দর্য বর্ধন করে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একটি গাছে সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং সুন্দরভাবে নেমেও যাচ্ছে।
প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খেজুর গাছের খাঁটি রস যেগুলো খেতে খুব সুস্বাদু হয়। এটা প্রথম অবস্থায় লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন অল্প অল্প করে রস আসছে গাছে। এমন একটা সময় আসবে যে যখন শীতটা বেশি পড়বে মাঘ মাস, সেই সময়টা পুরোটা হাড়িটাই এটা রসগুলো ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কম কম রস ভরে আছে আর তখন পুরো হাড়িটাই এই সুন্দর খাঁটি রস খেজুর গাছের পুরো হাড়িটাই ভরে যাবে। প্রিয় বন্ধুরা রস সংগ্রহের পালা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খেজুর গাছের ডাল এবং এখানে একটা রস জাল দেওয়ার চুলো। আপনারা লক্ষ্য করুন এইভাবে এভাবেই বাংলার সাধারণ মানুষ যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখন বর্তমানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সুন্দর খাঁটি খেজুর গুড় এবং রস জাল দিয়ে গুড় তৈরি করছে। এই সেই চুলা কি অবাক করার মতো দেখতে চুলা একদম তো। হ্যাঁ প্রিয় বন্ধুরা এইটা আমরা যেখানে খেজুরের রস জাল দেওয়া হবে তারই পাশে একটা ছোট্ট খেজুর গাছ, সেটা যেটা একটা ছোট্ট মানুষের সমান। দেখতে পাচ্ছেন কিভাবে ফোটাই ফোটাই সে খাঁটি রস পড়ছে। এমন দৃশ্য আসলে চোখে দেখা খুবই সৌন্দর্য এবং স্মৃতি দায়ক, যেগুলো আসলে ভোলা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফোটাই ফোটাই এইভাবে সারা রাত শীতের আদর মাখায় একটি খেজুর গাছ, একটি গাছিলকে বা যারা গাছ লাগায় তাদের উপহার দেয় সেই রস। এবং এই রসের মাধ্যমে তৈরি হয় এক নম্বর খাঁটি গুড়। তো আমরা দেখব কিছুক্ষণের মধ্যে, আমরা সে চুলোর কাছাকাছি এসে গেছি এবং আমরা দেখব কীভাবে জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়ার ক্ষেত্রে কী কী সরঞ্জাম ব্যবহার করা হয় এবং গুড় তৈরির সময় কী কী ব্যবহার করা হয়, কি ব্যবহার না করলে গুড় আসলে এখন ভালো হচ্ছে না, দেখতেও ভালো হচ্ছে না, ঘ্রাণ হচ্ছে না, এই বিষয়গুলো আমরা আলাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাছিল ভাই যিনি অনেক খড়ি যেগুলা এখানে আম পাতা এবং অন্যান্য গাছের পাতা শুকিয়ে রেখেছে জাল দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রস ঢেলে জাল দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা সে দেখতে পাচ্ছেন কি শীতের ঠান্ডা প্রকোপে এখানে একটা শীতের কুয়াশার মতো সৃষ্টি হচ্ছে জালের মাধ্যমে। এতেই বোঝা যায় যে এটা শীতেরই একটা ড্রামটা ঢালার পরে চিনি অল্প একটু দিয়ে নিতে হয় বলে সেক্ষেত্রে গুড়টা তৈরি করতে সুবিধা হয়, দেওয়াই লাগে ও একসঙ্গে। আজকে চিনির পরিমাণ কতটুকু দিয়েছেন তাও? আমার একটু বেশি চিনিটা দিলে রসের টেস্টটা মানে মানে গুড়ের টেস্টটা ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। হ্যাঁ আর সুখের বাসি মনে বাজে সুখের সময় লাগবে এমন একটা ছন্দ আসলে এখানেই মানাই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টকবগে একটি খেজুরের রস সুন্দরভাবে জাল দেওয়ার মাধ্যমে এটা গুড় তৈরি হবে। প্রিয় বন্ধুরা আমরা এ প্রসঙ্গে আলাপ করেছিলাম এই গাছিল ভাইয়ের সঙ্গে যে আসলে এটা কতটা সময় লাগে এই গুড় তৈরি করতে। তিনি বলেছিলেন আসলে এটা রস যত বেশি হবে সেটা আসলে বেশি সময় লাগবে গুড় তৈরি করতে, রস যত কম হবে এটা তাড়াতাড়ি গুড়টা হয়ে যাবে। এ প্রসঙ্গে আরও প্রশ্ন করেছিলাম যে এর মধ্যে কোনো কিছু দিন কি না, তো তারা অনেক সময় তারা বলেছে যে যদি কখনো রসটা মানে যদি পরিষ্কার না হয় সেটা পরিষ্কার করার জন্য তারা কিছুটা ফিটকার ইউজ করে এবং তারা এমনও ব্যবহার করছিল তারা বলছিল যে বন্ধুরা এই ফাঁকে আমি সেই খাঁটি রস মুড়ি দিয়ে মিশিয়ে আমি খেলাম, খুবই তৃপ্তি সহকারে খেলাম শীতের রস। আমরা যখন রস এবং চুলাতে জাল ঢেলে দিই তখন চিনি আর রস আমাদেরকে একসঙ্গে দিয়ে দিই। তা আমি প্রশ্ন করেছিলাম যে এগুলো না দিলে কি হয়, তারা বলছিল যে আসলে চিনি না দিলে গুড়ের কালারটা খুব কালো হয়ে যায় এবং সে খেতেও নাকি তিতা হয়, সেক্ষেত্রে তাদের চিনি ইউজ করতে হয় এবং তারা প্রয়োজন অনুপাতে তারা চিনি ব্যবহার করে। প্রিয় বন্ধুরা আসলে এখনকার গুড় খাঁটি গুড় দিয়ে তৈরি করলে
আমি আরো প্রশ্ন করেছিলাম তাদের কাছে যে খাঁটি গুড় তৈরি করলে খেতে, তারা বলছিল হ্যাঁ খাঁটি গুড় দেওয়া যায় কিন্তু সেটা তিতা হবে, কালো রং হবে, এটা আসলে সবাই খেতে চায় না বা এটা বাজারে চলে না। সময়ের পরিপ্রেক্ষিতে এভাবে আসলে গুড় তৈরির চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিয় বন্ধুরা, এখানে সুন্দর এই সেই খেজুরের গুড় দিয়ে মোয়া তৈরির উদ্দেশ্যে মুড়ির মধ্যে নেওয়া হলো এবং কিছুটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুড়ের মধ্যে কিছুটা পানি ঢালা হলো। কেন ঢালা হলো প্রশ্নে তারা বলেছিল গুড়টা কড়া হয়ে গেছে, এটা একটু হালকা করতে হবে, যেটা আসলে গুড় ঢালার সময় এটার সৌন্দর্যটা এবং এটা মানে যেটা কড়া, খুব কড়া হলে সেটা সমস্যা হয়, এটা বাজারে চলে না, এই বিষয়টা তারা বলছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বীজ তৈরি করা হলো, ইয়া করে তারপরে সুন্দরভাবে ইয়া করা হলো, এভাবে আসলে খাঁটি গুড় তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, কি সুন্দর কালার। বর্তমানে আসলে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত খেজুর গাছের রস থেকে এভাবেই সুন্দর খাঁটি গুড় তৈরি হচ্ছে, যেটা আমাদের বিভিন্ন বাজারে বিক্রি করে আমরা সাধারণ জনগণ এটা খেতে পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আসলে খেজুর গাছের থেকে রস সংগ্রহ করা হয় এবং গুড় তৈরি করা হয়। তো প্রিয় বন্ধুরা এমন সুন্দর সুন্দর রোমান্টিক আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেল